الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رزالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم ركيبا <applause> يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا اسلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله رسول فقد فاز فوزا ازيما فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القران المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أيذا متنا وكنا ترابا ذلك رز بعيد قد علمنا ما تنقص الأعرز منهم وعندنا كتاب حفيج بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسيا وأنبتنا فيها من كل زوج بحيج فقد قال الله تعالى في كلامه المجيد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُوحِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ فقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون <applause> সম্মানিত আজকের জুমায় উপস্থিত আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ এবং সমবয়স্ক শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালে আমার স্নময়ী মা এবং বোনেরা যাবতীয় স্তব স্তুতি গুণগান গুণকীর্তন হাম তারিফ সেই বিশ্ব নিয়ন্তা বিশ্বধিপতি রাজাধিরাজ মহান শায়ান শাহের যে মহান রব্বুল আলমিন তার ঐকান্তিক ইচ্ছায় আমাদেরকে তিনি মানুষ করে সৃষ্টি করেছেন মানুষ করার সাথে সাথে যিনি আমাদেরকে উন্মতে মুহাম্মাদি হিসাবে সৃষ্টি করেছেন এবং এই উন্মতের জন্য দিকভ্রান্ত পদভ্রান্ত মানুষকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য তিনি আমাদের মাঝে পবিত্র আল কোরআন পাঠিয়েছেন সে কোরআনের লক্ষ্য এবং উদ্দেশ্য হল হক প্রতিষ্ঠা বাতিলের অপনোদন। যে মহান রাব্বুল আলমিন আমাদেরকে ভালোবেসে পবিত্র কোরআন আমাদের মাঝে পাঠালেন সে কোরআনের উপরে বিশ্বাস রেখে বাস্তব জীবনে আমল করে যেন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা কাঙ্ক্ষিত লক্ষ্য এবং মহান রব্বুল আলমিনের ইচ্ছা যে কোরআনের ফরে আমল করে আমার বাণীর ফরে আমল করে এই উম্মাদ যেন জান্নাতে যেতে পারেন আমরা সে অভীষ্ট লক্ষ্যের জন্য আমাদের সেই পরম প্রিয় জায়গার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই স্থান খোঁজার জন্য আজ এ জমার দিনে আমাদের একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন সেই মহান সত্তা নিমিত্তে আমরা তার প্রশংসা জ্ঞাপন করি সবাই বলে আলহামদুলিল্লাহ অতঃপর তিনি আমাদের মাঝে পবিত্র আল কোরআন পাঠালেন তিনি যুগে যুগে কালে কালে দিকভ্রান্ত পদভ্রান্ত মানুষকে সঠিক পথ দিক নির্দেশনার জন্য নবী বা রসুল পাঠিয়েছেন সেই নবী বা রসুলের সিলসিলাতে একেবারে শেষ তার উপরে আর কোনো নবী আসবেন না বিগত দিনে একই সময়ে দেখা যায় একাধিক নবীর আগমন ঘটেছে কারণ বিভিন্ন কমের কাছে নবী পাঠিয়েছেন আর শেষ নবীকে পাঠানো হয়েছে একেবারেই এমন এক সময়ে যে সময়ের পরে পৃথিবীতে আল্লাহর বার্তা নিয়ে আর কখনো কেউ আসবেন না তিনি চূড়ান্ত তিনি শেষ অর্থাৎ এই উম্মতের জন্য অহির সূচনা থেকে নিয়ে কিয়ামতের সূর্য ওঠা পর্যন্ত যার আদর্শ মেনে আমাদের জান্নাতে যেতে হবে যার আদর্শ মানলে পৃথিবীর মানুষ এক পরম সুখের জীবন যাপন করতে পারে এবং আখেরাতে আমরা যেন জান্নাত পেতে পারি যার জন্য পথ নির্দেশনা দেওয়ার জন্য মহান রব্বুল আলমিন আমাদের কাছে তার চূড়ান্ত বার্তাবাহক নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পাঠিয়েছেন সেই নবীর অক্লান্ত পরিশ্রমে যার ত্যাগ এবং তিতিক্ষায় তার মেহনতের ফলে গোটা বিশ্বে ইসলাম ছড়িয়ে পড়েছে যে নবী শুধু এই পৃথিবীর পরিত্যারণের জন্য নয় কেয়ামথের মাঠে এক বিভীষিকাময় অবস্থার সম্মুখীন আমরা হব সমস্ত মানুষ সেদিন নিজের বাঁচার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাবেন অন্যান্য নবীরাও সেদিন তাদের অবস্থা কী হবে ভেবে ব্যাকুল হয়ে পড়বেন এমতো অবস্থাতেও যিনি উম্মতের কথা ভুলে যাবেন না তিনি উম্মতের কথা স্মরণ করবেন যিনি আমাদের পরিত্রাণের কথা স্মরণ করবেন সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উপর অগুণ ধারা দরুদ সালাম বিবর্ষিত হোক আল্লাহম আমিন আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহমারিক আলায় সম্মানিত শ্রোতামণ্ডলী আজকের জুমার দিন সংক্ষিপ্ত পরিসরে গুটি কতক কথা আমি বা আমার আলোচনার বিষয় আমি হঠাৎ ভেবে নিয়েছি এটাই যে পবিত্র আল কোরআন পেয়েও আমরা এত হতভাগা কেন আমরা যদি ফিরে যাই আল্লাহ রসুলের ওহি আসার পূর্বের জীবনে এবং ওহি আসার পরের জীবন এবং বর্তমান জীবন তিনটি পিরিয়ডকে যদি তিনটে সময়কে আমরা যদি সামনে রাখি তাহলে আমরা দেখতে পাব যে আমাদের আজকের যে অধপতন সে অধপতনের কারণগুলো কী কবিতার নিজের বাক্যে বলছেন বিশ্ব মাঝে সেলাম সেরা হয়ে মুসলমান লাঞ্ছিত আর বঞ্চিত মরা ছাড়িয়া সারিয়া কোরআন প্রকৃত অর্থে কবিরে বাক্য কত কতটুকু যথার্থ তা যদি আমরা ভেবে নিতে পারি তাহলে আমরা বুঝে নিতে পারবো আমাদের দায়িত্ব এবং কর্তব্যটা কী বিশেষ করে মনে রাখা ভালো যে আজকের আমরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিই সর্বোপরি আহালুল হাদিস বলে পরিচয় দিই মুসলিম বলি আর আহলুল হাদিসই বলি যদি কোরআনের মাপকাঠিতে আমাদের চলা ফেরা ওঠা বসা যা কিছুই নিয়ে যাই যদি কোরআনের মাপকাঠিতে আমরা সেখানে নিয়ে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের অবস্থানটা প্রকৃত অর্থে কোথায় বর্তমান সমাজে বা আমরা মুসলিম বিশেষ করে আমরা আহলুল হাদিস সপ্তাহে বাহান্নটা খোদ আমরা শুনি তাছাড়া সভা সমিতি জলসা বিভিন্ন কিছুই আমরা শুনি শোনার পর বিবেকের কাছে যদি জিজ্ঞাসা করি যে আমাদের কতটুকু আমরা আমাদের সংশোধন করতে পেরেছি কতটুকুই আমরা আমাদের বাস্তব জীবনটা করোনার সামনে রেখে আমাদের জীবনটা অতিবাহিত করতে পেরেছি তাহলে বুঝতে পারবো আমাদের ত্রুটি বিচ্যুতিটা কোথায় তো প্রথম কথা যেখানে আমাদের মূলে আমাদের সমস্যার এক গভীরের কোথায় আমাদের সমস্যা যদি সমস্যা নিরসন সমস্যা উপলব্ধিতে আমরা না আনতে পারি সমস্যার মৌলিক জায়গায় যদি আমরা না যেতে পারি তাহলে সারা দিন রাত যদি আমরা এভাবে নামাজ রোজা করে যাই তাহলে আমাদের কোনো আমল সংশোধন হবে কিনা সন্দেহ গভীর ক্ষতটা কোথায় একজন ডাক্তারের যিনি পারফেক্ট ডাক্তার তিনি দেখবেন যখন রোগ নির্ণয় করেন বিশেষ করে হোমিওপ্যাথি ডাক্তার জিজ্ঞাসা করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে যায় সেই রোগটা তার মায়ের ছিল কিনা, বাপের ছিল কিনা, না অন্য কারোর ছিল কিনা। এটা তার গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা হয় তার কারণ হলো এই যে যখন আমি আমার ডায়াগনোসিসটা ঠিক হবে আমার অনুসন্ধান পর্বটা ঠিক হবে তাহলে আমারও দ্বারা ওষুধ নির্বাচন করাও ঠিক হবে আর যদি আমার ডায়াগনোসিস ভুল হয়ে যায় তাহলে আমার দ্বারা রোগ সারা সম্ভব নয় ভুল ওষুধ প্রয়োগ হবে আজকের আমাদের সমাজের কাছে আমার বিশেষ করে প্রশ্ন যে আমরা ওই কথাটাই বেশি শুনতে অভ্যস্ত বা পছন্দ করি যা আমার অনুকূলে অন্যের প্রতিকূলে অন্যের যদি প্রতিকূলে হয় তাহলে আমার খুব ভালো লাগে কান এমন একটি সিস্টেম কানের নিজের প্রশংসা শুনতে তার খুবই ভালো লাগে আর অপরের দুর্নাম শুনতে ভালো লাগে এর বিপরীতে যখন নিজের দুর্নাম আর অপরের সুনাম করা হয় এ কান আর শুনতে ভালো লাগে না আর আমরাও শিক্ষবদ্রুপ কোরআন হাদিসের মাপ মেপে মেপে যে কথাগুলো আমার অনুকূলে সে কথাগুলো শুনতে খুবই ভালো লাগে এর প্রতিকূলে গেলে আমাদের ভালো লাগে না আমি বলতে চাই সেই কথা যে আল্লাহ রসুলের যে সময় তার আগমন বা যাকে পাঠানো হয়েছিল আমরা প্রত্যেকেই শুনতে শুনতে অভ্যস্ত যে একটা অজ্ঞণতার যুগ অজ্ঞতার যুগ ডার্ক এজেজ বলা হচ্ছে এক অন্ধকৈমার যুগ যেখানে নীতি নৈতিকতা বলে কোনো কিছু ছিল না নীতি নৈতিকতা বলে কোনো কিছু ছিল না সমাজে পৃথিবীর ইতিহাসে দেখা যায় এক চরম নাজুক মুহূর্তে আল্লাহ রসুলের আবির্ভাব বা তাকে পাঠানো হলো এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রসুল দেখলেন যে সমাজে যা চলছে এক অরজকতার সমাজ চলছে নীতি নৈতিকতা বিবর্জিত সমাজ চলছে এক কঠিন পরিস্থিতির সমাজ চলছে তার মনটা ডুকরে কেঁদে ওঠে অ্যাতিম বালক লেখাপড়া জানে না সমাজ পরিবর্তনের জন্য যখন তিনি যুবক হলেন তখন মানুষকে ডাক দিলেন গঠন করলেন একটি বাহিনী গঠন করলেন একটা সংঘবদ্ধ রূপের রূপ তৈরি করলেন কাদের নিয়ে যুবকদের নিয়ে তিনি সেদিন ভেবেছিলেন এই সমাজ থেকে যদি অন্যায় অবিচার রাহাজানি চুরি সুদ ঘুষ মদ জেনা ব্যবচার দূরীভূত করতে হয় তাহলে যুবকদের প্রয়োজন তিনি যুবকদেরকে একত্রিত করে হিলফুল ফজল নামে সংগঠন তিনি তৈরি করেছিলেন যাই হোক তারা কিছু কাজ করেছিলেন কিন্তু আল্লাহ রসুলের মনের ভিতরে একটা সব সময় পরিবর্তনের ঝড় বইত যে কীভাবে সমাজকে পরিবর্তন করা যায় তিনি একটি সময় ভাবতে লাগলেন যে পরিত্রাণের পথটা কি ভাবতে ভাবতে তিনি রমজান মাসকে বেছে নিলেন গা রে হেরা সেদিন আবদুল্লাহ সালাবি সাহেব এবার ওমরায় গেছিলেন তিনি বলছিলেন সম্ভবত একশো পঞ্চাশটি সিঁড়ি তৈরি হয়েছে সেটা ওঠার জন্য যারা গেছেন তারা আপনারা জানেন আল্লাহর রসুল সেখানে চলে গেলেন নির্জন একটি জায়গায় চলে গেলেন হীরা গুহাতে সমাজ পরিবর্তনের জন্য তিনি মনের ভিতরে চিন্তা ফিকির সময় করছেন এই সমাজ পরিবর্তন করা যায় কিভাবে তিনি একদিন আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ বহি পেলেন ইকর বিসমিরবিক আল্লা খলাক আলাম আল্লাহ খুব ভেবে দেখুন এখানে সুদের বিরুদ্ধে কথা বলা হয়নি মদের বিরুদ্ধে কথা বলা হয়নি চুরির বিরুদ্ধে কথা বলা হয়নি ঘুষের বিরুদ্ধে কথা বলা হয়নি রাহানির বিরুদ্ধে কথা বলা হয়নি মদের বিরুদ্ধে কথা বলা হয়নি অন্যান্য পাপের কথা বলা হয়নি কি বলা হয়েছিল সেখানে প্রথম ইক্রব্বিক্লা খলাক পড়ো তুমি তোমার প্রভুর নামে পড়ো এ কথাটা বললেন মহান রব্বুল আলমিন আমরা প্রত্যেকেই জানি যে এ কথা বলার পর যখন এই ইতিহাসটা আমরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি যে আমরা শুনে এসেছি যে এই বাক্যগুলো আল্লাহরসুলের কাছে সাল্লাম নিয়ে আগমন করলেন আগমন করার পর তিনি কি করলেন ভয়ে তিনি হতবিহ হয়ে পড়লেন কারণ তিনি তো বুঝতে পারেননি যে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে একজন দেবদূত জিবরিল ফেরস্তা আসতে পারেন তার ধারণাই ছিল না তার আগে থেকে তিনি জানতেন না তিনি হঠাৎ এসে গেছেন নির্জন গহায় যে কথা বললাম যে দেড় ঘন্টা লেগেছে সেখানে উঠতে তিনি বললেন নির্জন যাকে বেছে নিলেন হঠাৎ করে সেখানে কেউ নেই রাত দিন একাকার করে সেখানে এই সমাজ পরিবর্তনের জন্য তিনি চেষ্টা ভাবছেন এই সমাজ পরিবর্তনের কথা যখন ভাবছেন আর সে সময় এসে সমাজের খারাপ কি ছিল সুত ছিল ঘুষ ছিল জিনা ছিল ব্যবিসার ছিল রাহাজানি ছিল ডাকাতি ছিল পৃথিবীর সমস্ত রকমের অন্যায় ছিল সমস্ত রকমের অন্যায় ছিল কিন্তু এই বাণীর ভিতরে কোথাও এই পরিবর্তনের ঝড় তোলা হয়নি এ সমাজ সংস্কারের জন্য কথা বলা হয়নি যখন এই বাণীগুলো পেলেন কঠিন অবস্থাতে কাঁপতে 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 তিনি বাড়িতে চলে গেলেন বাড়িতে যখন গেছেন তিনি বলছেন খাদিজাকে ডেকে বলছেন যে আমাকে এখনই ঢেকে দাও চাদর আবৃত্তি করো আমাকে মুড়ে দাও আমার জ্বর চলে এসছে কাঁপতে কাঁপতে শুয়ে পড়লেন স্ত্রী খাদিজারা জিয়া আল্লাহ তালা তিনি জানতে চাইলেন যে কী হয়েছে আপনার বলুন তিনি বললেন সব সবকিছু ঘটনা বললেন আহ প্রাণপ্রিয়া স্ত্রী তিনি মৃত্যুর তার মৃত্যুর পরেও যাকে ভুলতে পারেননি এ ওহি আসার সাথে সাথে খাদিজা রাজি আল্লাহতাল যে অবদান অনেকে বলেছেন ওই নির্জন গুহাতে আল্লাহ রসুলের জন্য প্রতিদিন তিনি খাবার নিয়ে যেতেন আপনি ভাবুন তো আজকের সেই জায়গাতে ওঠার জন্য দেশের সরকার সিঁড়ি তৈরি করেছে কিন্তু যে সময়কার কথা তখন তার এই আধুনিক সিস্টেম ছিল না সিঁড়ি করার সিস্টেম ছিল না গিরিঘহর বিভিন্ন প্রান্ত দিয়ে ঘুরে ঘুরে সেখানে উঠতে হতো স্বামীকে সহযোগিতা করেছেন এ দিনের জন্য যখন এ অবস্থায় হলো তিনি ভীত অবস্থায় খাদিজা রাজি আল্লাহ তালা আনহা তিনি সান্ত্বনা দিয়ে বলছেন যে তোমার কোনো ক্ষতি হতে পারে আপনার কোনো ক্ষতি হতে পারে না আপনি ইয়াতিমদের সহযোগিতা করেন মমূর্ষুদের সেবা করেন অসহায়দের পাশে দাঁড়ান আপনি তো কারো ক্ষতি করেননি আপনার কোনো ক্ষতি হতে পারে না সান্ত্বনা দিলেন সান্ত্বনা দেওয়ার পর তিনি পরামর্শ দিলেন চলো যাই আমার চাচা ওরাকাবিন নফেল তিনি তাওরতের সুপণ্ডিত আমরা চলো তার কাছে যাই গেলেন যাওয়ার পর কি অবস্থা হয়েছে সব কিছু খুলে খুলে বললেন সব কিছু খুলে খুলে বললেন কি বললেন সে সেখানে গুডি কথা বললেন বলার পর ওরাকাবিন নওয়াফেল আল্লাহ রসুলকে বলছেন হে মোহাম্মদ যেদিন তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে সেদিন যদি আমি বেঁচে থাকতাম হে মোহাম্মদ যেদিন তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে সেদিন যদি আমি যুবক থাকতাম আপনাদের কাছে আমি এই পর একটু জানতে চাইছি জিজ্ঞাসা করছি এই বাণীর ভিতরে কি ছিল ভেবে দেখুন তো ইকরা বিস্মীর রব্বিকাল লা যে খলার পড়ো তুমি তোমার প্রভুর নামে ইকরা 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 ইকাজি খালাক খালাক আল আমিন আলাক যিনি তোমাকে তৈরি করেছে জমাট বাঁধা রক্ত থেকে ইকরা অরব্যকাল আকরাম তিনি তোমাকে সৃষ্টি করেন তিনি সম্মানিত আল্লা জি বিল কালাম কলমের সাহায্যে দিয়েছেন আল্লা জি মা আলাম এ আলাম যা তোমরা জানতে না এই কথার ভিতরে কোনো অন্য কোনো কথা ছিল না কয়েকটি মাত্র বাক্য পাঁচটি মাত্র বাক্য সেই বাক্যের মধ্যে কি ছিল যে ওয়ারাকাবিল নোয়াফেল বুঝতে পারলেন খাদিজা রাজিয়াল বুঝতে পারলেন কি ছিল সেখানে তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে আশ্চর্যের কথা হলো এই যে এই কথার ভিতরে এমন কি কথা ছিল যেটাকে আমাদের ভাবতে হবে সেটাকে আমাদের ভাবতে হবে এই কথা যখন আসলো একটির পর একটি কয়েকটি ধাপ পার হয়ে আল্লাহ রসুলের কাছে তৃতীয় পর্বে ওয়াংজি জির আশিরা তাকাল এই এই আয়াত্তা হল তখনও রসুলকে বাইরে ইসলাম প্রচার করার অনুমতি দেওয়া হয়নি গুটি কত ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ যাদের সহায় সম্বলহীন কথাকার কুচ্ছিত তদানিন্তুনা আরবের ওই সমস্ত ব্যক্তিরা যারা ছিল ধনাঢ়্যশালী প্রভাব প্রতিপত্তিশালী তারা কিন্তু প্রাথমিক পর্যায়ে ইসলাম কবুল করেনি কারা করেছিল বালক আলী রাজি আল্লাহ রানহ সুমায়া খাব্বাব এই সমস্ত কতিপয় সাহাবি যে সাবিদের কাছে এই বাণী পৌঁছানোর পরে যখন এ কথা আসছে একটা একটা করে কথা বলছে মানুষের এমন মানুষ তৈরি হয়ে যাচ্ছে কি রকম মানুষ সেই মানুষদের কথা যদি একটা একটা করে বিচার বিশ্লেষণ করি তাহলে দেখব যে এক পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে তারা সামনে চলে আসছে তারা কারা সময়া আসছে খাব্বা আসছে বিড়াল আসছে এরা যখন ইসলাম কবুল করেছে তাদের উপরে নির্মম অত্যাচার এমন অত্যাচার শুরু হয়েছে সেই অত্যাচারের তারা টিকতে পারছে না সে অত্যাচার এমন অত্যাচার তাদের তপ্ত বালুকার উপর দিয়ে টানতে টানতে হিঁচড়াতে হিসড়াতে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে কারো কারো সুরে চড়ানো হচ্ছে কারোর আগুনে ছেঁকা দেওয়া হচ্ছে বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে কঠিন এক পরিস্থিতি কঠিন এক পরিস্থিতি তাদেরকে করা হচ্ছে কিন্তু ইস্তাম থেকে বিচ্যুত করা যাচ্ছে না প্রকাশ্য মানুষের বলতেও পাচ্ছেন না প্রকাশ্য মানুষের বলতেও পাচ্ছেন না গোপনে দারুল আরকামে যাওয়া হতো দারুল আরকামে যা যাওয়া হতো সেখানে রাতের নিভৃতে অন্ধকারে মানুষদেরকে ইসলামের কথা বোঝানো হতো তখনও পর্যন্ত চুরির আইন তৈরি হয়নি ডাকাতের আইন তৈরি হয়নি জিনার আইন আল্লাহর পক্ষ থেকে আসেনি সুদের বিরুদ্ধে কথা আসেনি ঘুষের বিরুদ্ধে কথা আসেনি জিনার বিরুদ্ধে কথা আসেনি রাহাজানির বিরুদ্ধে কথা আসেনি এই কথাগুলো তখনও আসেনি শুধুমাত্র এই কয়েকটি বাক্য দিয়ে শুরু হওয়া যে পবিত্র আল কোরআন এমন এক মানুষের পরি মানুষকে পরিবর্তন করে দিল আল্লাহ রসুল দিন যখন আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছাতে লাগলো কঠিন পরিস্থিতি মক্কার বুকে ইসলামের দাওয়াত গুটি কতক মানুষের মাধ্যমে দিচ্ছেন প্রকাশ্য দিতে পারছেন না খুব সন্তর্পণে খুব গোপনে দিচ্ছেন সংবাদটা পৌঁছে গেল মদিনার বুকেও মদিনার কতিপয় মানুষ হজে এসে আল্লাহ রসুলের কাছে এই দিনের কথা শুনলেন তিনি যে কথাগুলো বলতে চাইছেন সে কথাগুলো শুনলেন আপনারা জানেন আল্লাহ রসুলকে পাগল বলা হয়েছে গণৎকার বলা হয়েছে জিনে ধরা বলা হয়েছে তবু রসুলের কাছে কিছু কথা শুনে তারা মদিনাতে চলে গেলেন সেখানে প্রথমে বললেন দিনের কথা বললেন কিছু মানুষকে পাঠানো হল প্রথমে তারা এসে ইসলামের দাওয়াত গ্রহণ করে আঁকাবাতে শপথ নিলেন কী শপথ কঠিন শপথ কঠিন শপথ নিলেন তারা যে ইসলাম ইসলামের কথা মানুষের কাছে বললেন বলার পর দ্বিতীয় পর্যায়ে তার পরের বৎসর আবার এক দল সেদিন সেই সমাজের গণ্যমান্য বিভিন্ন ব্যক্তিরা সেখানে আসলেন আসার পর তাদেরকে আঁকাবার দ্বিতীয় শপথ নাকি সেখানে শপথ না হচ্ছে শপথ না হচ্ছে অনেক কথা সেখানে সবিস্তরে সব বলা সম্ভব নয় অনেক কথা সেখানে বললেন আল্লাহ রসুলকে তারা ওয়েলকাম জানালেন আপনি আসুন মক্কার উপরে এত কষ্ট এত লাঞ্ছনা এত গঞ্জনা এত ভৎসনা এত অত্যাচার এত টিকা যায় না আল্লাহ রসুলকে আহ্বান করলেন মদিনাতে শুধু মদিনাতে আহ্বান নয় তারা যখন একটা একটা করে রসুলের কাছে প্রশ্ন করছেন দিনের কথা বলছেন পবিত্র আল কোরআনের কথা বলছেন অহির কথা বলছেন তখন তারা সব শুনছেন শোনার পরে রসুলের সব শোনা হয়ে গেল তারা তখন প্রশ্ন করছে সবই তো আপনার কথা শুনলাম এই শোনার পর আপনার কাছে আমাদের একটিমাত্র প্রশ্ন কি প্রশ্ন এর বিনিময়ে আমরা কি পাব এর বিনিময়ে আমরা সবই ছেড়ে দেব কিন্তু এর বিনিময়ে পাবোটা কি আমরা আল্লাহ রসুল সেদিন রাষ্ট্রের কথা বলতে পারেননি আমরা যেমন আজকের দিনে আদর্শকে জলাঞ্জলি দেই আমরা দেশের একজন শাসক গ্রামের একজন মেম্বার অঞ্চলের অঞ্চল প্রধান বা বিভিন্ন রকমের যে আমরা প্রতিনিধি তৈরি করি দুশো পাঁচশো টাকা একটা ঘরের বিনিময়ে আমরা আমাদের আদর্শকে বিক্রি করে দিই আমার লোক ক্ষমতায় বলবে ক্ষমতায় গেলে আমি এই পাবো ক্ষমতায় গেলে আমি এই পাবো আমার দলের লোক ক্ষমতায় গেলে আমি এই পাবো এই মিথ্যা ফুলঝুরি আমরা অনেকে ছোটাই অনেকে অনেক কিছু দেওয়ার কথা বলি কিন্তু আকাবার ওই দ্বিতীয় সফাতে তিনি বলেছিলেন যে এর বিনিপয়ে শুধু তোমরা পাবে জান্নাত এই অত্যাচার নিবীড়ন যা কিছু সহ্য করতে হচ্ছে সব কিছুর বিনিপয়ে শুধু পাবে জান্নাত সেদিন আমরা জানি আল্লাহ রসুল একে অফার দেওয়া হয়েছিল আল্লাহ রসুলকে সেদিন তাকে প্রলোভিত করা হয়েছিল হে মোহাম্মদ বলো তুমি কি চাও তুমি যদি শাসক হতে চাও আমরা তোমাকে এই দেশের শাসক করে দেব হে মোহাম্মদ তুমি যদি চাও দেশের সবচেয়ে সুন্দরী সুশ্রী নারীকে যদি তুমি বিবাহ করতে চাও সেটাও তোমাকে দিয়ে দেওয়া হবে হে মোহাম্মদ তুমি যদি ধনর্ড সরিকে হতে চাও সবই দেওয়া যাবে সবই দেওয়া হবে আল্লাহ রসুর কোনোটাই গ্রহণ করেননি কোনোটাই গ্রহণ করেননি কিন্তু তাহলে তিনি যখন গ্রহণ করেননি তার অধীনস্থ তার কথা মানছে তাহলে সেখানে কি পাবে তিনি কোনো প্রতিষ্ঠিত দিতে পারলেন না পার্থিব জীবনের জন্য তিনি একটি কথাই মাত্র বললেন এর বিনিময়ে পাবে জান্নাত আমরা দেখতে পাই আল্লাহ রসুলের সময়ে তিনি যখন মক্কা থেকে মদিনাতে গেলেন মক্কা থেকে মদিনাতে গেলেন সাবিদেরকে সাথে নিয়ে গেলেন আল্লাহ রসুল তাদেরকে বলছেন তোমরা আজকে থেকে একে অপরের ভাই হয়ে যাও ভাইয়ের অংশ আরেকজন ভাই পায় কি আশ্চর্য ব্যাপার আমরা ইতিহাস থেকে জানতে পারি তিনি কথা বলার পরে সাহাবিদেরকে মহাজিরদেরকে আনছাররা নিজেদের ভাইয়ের মতো করে মনে করে নিল কীভাবে মনে করে নিল কী তারা করেছিলেন সেদিন ইতিহাস তার জল করছে ইতিহাস আমাদের কাছে স্পষ্ট করছে তাদের যে সম্পদ ছিল প্রত্যেকটা সাহাবিদেরকে যারা মহাজির হিসাবে মক্কা থেকে মদিনায় গেছিলেন তাদের অর্থের সাথে সম্পর্কিত করে নিলেন অর্থের সাথে সম্পর্কিত করে নিলেন ভাই করে নিলেন নিজেদের আপন ভাইয়ের মতো করে নিলেন শুধু তাই নয় আমরা দেখতে পাই আব্দুর রহমান এমনি আউফ রাজি আল্লাহন সাদ ইমনে রবি বলে একজন সাহাবি তার ভাগে পড়েছিলেন কী ত্যাগ তিতিক্ষা সেদিন তিনি বলেছিলেন সম্পদের ভাগ ভাগ্য ছব দেওয়া হল হে আব্দুর রহমান তুমি মক্কা থেকে এসেছো তোমার সহধর্মিনী প্রজন তোমার স্ত্রীর প্রয়োজন বলো আমার বর্তমান দুটি স্ত্রী আছে দুটি স্ত্রী তুমি চাইলে আমি একজনকে পরিত্যাগ পরিত্যাগ করতে পারি তুমি সেটাকে গ্রহণ করতে পারো এই ছিল ত্যাগ এই ছিল মানুষের চরিত্র যদি আমরা দেখি আমরা দেখতে পাব আল্লাহ রসুল যেদিন মদ হারাম ঘোষণা করলেন মদ হারাম ঘোষণা করলেন যে যে অবস্থাতে ছিল সাবেরা তখন মদ খেতেন অনেকে আবার ভুল বোঝেন মদ যখন হারাম হয়নি ও মদ হারাম করার জন্য পর্যায়ক্রমের তিনটি আয়াত নাজিল হয়েছে যখন নামাজে নামাজ পড়তে আসতে বলা হয়েছে মদ খেয়ে যেন তোমরা এসো না সাবেরা ভেবেছেন যে মদ এখনও তো হারাম হয়নি শুধু নামাজ পড়তে যাওয়ার সময় মদ খাওয়া যাবে না শেষে যখন মদ হারাম করা হলো তখন যার কাছে যে অবস্থাতে ছিল কেউ সামান্য মুখের মধ্যে নিয়েছেন কারোর হয়তোবা বা কণ্ঠনালি কিছুটা অত অতিক্রম করে চলে গেছে কারোর হাতে আছে কেউ বার ব্যবসা করত যখন আল্লাহ রসুল এটাকে হারাম ঘোষণা করলেন সমস্ত সাহাবিরা আর কখনোই মদের কাছে আসেনি মজার কোনোদিন পান করেনি তিনি কি ছিল আমি বলতে চাইছি এই কথা যে কোরআন এসে কোরআন এসে আজকে আমরা হতভাগা কেন কোরআন মানুষের কাছে এসে পৃথিবীর সেই তো শাসক যে কোরআনের কাছে এসে মানুষের এত চরিত্র পরিবর্তন হয়ে গেল সুদ ছাড়লো ঘুষ ছাড়লো জেনা ছাড়লো ব্যবিসার ছাড়লো সন্তান ছাড়লো পিতা ছাড়লো মা ছাড়লো আদর্শের কাছে সব কিছুই ছেড়ে দিল কোরআন মানুষের কাছে এসে মানুষকে চরিত্র পরিবর্তন করে দিল কোরআন করেছে পৃথিবীর কেউ মানুষ জানে না তারা পর্যন্ত এসে জেনার বিষয়টাকে আল্লাহ রসুলের কাছে ধরা দিল ইয়ার আমি জেনা করেছি যারা মদ খেত তারা ধরা দিল আমি মদ খেয়েছি আর কোনো দিন খাবো না ওই সমস্ত সাহাবিরা যাদের সদ্যজাত সন্তানকে মাটিতে গেড়ে ফুটতে ফেলে দিয়েছিল পৃথিবীর কেউ সাক্ষী ছিল না তারা পর্যন্ত এসে বলছে ইয়ারসল্লাহ আমি আমার সন্তানকে এই অবস্থা করেছি আমাকে পবিত্র করুন আমাকে পবিত্র করুন একটি একটি করে যদি বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে এমন সুন্দর মানুষের চরিত্র তৈরি হলো যে চরিত্রের কথা যদি একটা একটি করে বিস্তার বিশ্লেষণ করি মানুষের এক সুকময় বাগান সুকুময় বাগিচা সেখানে তৈরি হলো সেখানে আর এই সমাজে ছিল না চুরি ডাকাতি রাহাজানি ব্যবিচার কোনো কিছু ছিল না তাই তো আমরা দেখতে পাই পৃথিবীর মাত্র একমাত্র শাসক পৃথিবী একমাত্র শাসন কায়েম হয়েছে আল্লাহ রসুলের সময় যে সময়ে দেশটাকে পরিচালনা করতে একজন পুলিশ রাখতে হয়নি একজন দারোগা রাখতে হয়নি এমন কিছু তো তাই নয় হজরত আবখার এবং ওমর রাজি আল্লাহ পিরিয়ডে আমরা দেখতে পাই বিচারক যাদেরকে নির্ধারণ করা হয়েছিল তাদের বিচার পর্যন্ত এজলাসে যেত না মোকাদ্দমা পর্যন্ত যেত না তার কারণ মানুষের চরিত্র এত পরিবর্তন হয়েছিল আমার বক্তব্য হলো কাদের কাছেই কোরআন আসলো একটা অসভ্য বর্বার জাতির কাছে কোরআন আসলো একটা নিকৃষ্ট মানুষের কাছে কোরআন আসলো আজকের আমরা দেখতে পাই আমরা আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য ছোটবেলা থেকে শিক্ষা দিচ্ছে সেই শিক্ষার ভিতরে ছোটোবেলায় এত বই পড়ানো হচ্ছে আমরা যখন লেখাপড়া শিখেছিলাম দৌড়ঝাঁপ করতে পারতাম তখনই হয়তো প্রাইমারি স্কুলে ভর্তি করানো হতো আর আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি সে কথা বলতে পারে না সে এখনও হাঁটতে পারে না ঠিকমতো করে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি সেখানে সেই সন্তানদেরকে কিছুই বলতে পারে না শুধু একটা পরিবেশ গড়ে তোলার জন্য মানুষ করার জন্য সেখানে পাঠানো হচ্ছে পাঠানো হচ্ছে এবং আজকের দিনে আমরা দেখতে পাই ছোটো ছোটো শিশু স্কুলগুলোতে শুধু সন্তানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে না শु� মারা পর্যন্ত সেই স্কুলে ভর্তি হচ্ছে আপনার সন্তানকে মানুষ করার জন্য একটা সন্তানকে মানুষ করার জন্য যে আমার সন্তান প্রকৃত অর্থে মানুষ তৈরি হবে কিন্তু হিসাব করে দেখুন তো আপনার সন্তান যখন যে উচ্চ ডিগ্রি হয়ে গেছে যখন সে ডাক্তার হয়েছে মাস্টার হয়েছে নিজে স্বাবলম্বী হয়েছে তখন আপনি মা না আপনি বাবা এ আর চিনতে পারে না চিনতে পারে না এ কঠিন পরিস্থিতি যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো এক কঠিন পরিস্থিতি মা বাপেকে আজকের বৃদ্ধাশ্রম তৈরি করেছে আমরা অসভ্য জানোয়ার আমরা আজকের এই শিক্ষা নিয়ে আমরা তৈরি হয়েছি জানোয়ারের চরিত্র তৈরি হয়েছে যে মা আমাকে মানুষ করেছে যে পিতা আমাকে মানুষ করেছে যে অক্লান্ত পরিশ্রমে আজকের আমি বড় হয়ে উঠেছি আল্লাহ পর্যন্ত যাদের সম্মান দিতে বলেছেন অকধ আরব্বকা আল্লাহ তা আবুদু ইল্লাহ ইয়াহু আমি ওলে দায়ী নিয়ে আল্লাহ যেখানে হুকুম করছেন আল্লাহর পরে সেবা করা মা এবং পিতাকে সম্মান দেওয়ার কথা বলা হচ্ছে আজকের আমরা লেখাপড়া শিখেছি চরিত্র সংশোধন আমাদের হয়নি আমরা ইতিহাস পড়েছি আমরা ভূগোল পড়েছি আমরা বিজ্ঞান পড়েছি কত কিছু পড়েছি আমরা মানুষ হতে কিন্তু আল্লাহ রসুল তার জীবদ্ সাথে তিনি বিশ্ববিদ্যালয় কায়েম করলেন তিনি প্রাথমিক স্কুল তৈরি করলেন মসজিদে নববীকে বেছে নিলেন সেই মসজিদে নববী থেকে মানুষকে শিক্ষা দিলেন কি শিক্ষা মাত্র দুটি সাবজেক্ট ছিল তার ছাত্রদের মাত্র দুটি সাবজেক্ট ছিল একটা হলো প্রত্যক্ষ আই আর একটা পরোক্ষ একটা আল কোরআন এবং তার নির্দেশিত বাস্তবায়নের ক্ষেত্রে তার হাদিস এই দুটি রেখে যাওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটা সমাজ তৈরি হলো যেখানে চুরি ডাকাতি রাহাজানি থেকে নিয়ে কোনো পাপ পঙ্কিলতা তাদের স্পর্শ করতে পারেনি এক সুকুমায় সমাজ তৈরি হলো আজকের আমাদের কাছে প্রশ্ন আমা আপনাদের কাছে প্রশ্ন যে কোরআন দিয়ে মানুষকে সংশোধন করা হয়েছিল যে কোরআনের বাণী প্রত্যেকটা সব সাহাবির কাছে পৌঁছায়নি প্রত্যেকটা হাতিসের কথা সমস্ত সাহাবিদের কাছে পৌঁছায়নি তবু তারা এমন অবস্থার সৃষ্টি হলো রৌদ্র বালিকা তপ্তের উপর দেশ শুধু নয় খোবাই ইবরাজি আল্লাহ তালুকে যে অবস্থাকে হত্যা করা হয়েছে পৃথিবীর ইতিহাসে বিরল বিরল চরিত্র আমরা দেখতে পাই খোবাই ইব্রাজি আল্লাহ হত্যা করা হয়েছে তবুও তাকে এই পথ থেকে বিচ্যুত করা যায়নি ইসলামের পথ থেকে বিচ্যুত করা যায়নি সেই সমাজ থেকে বিচ্যুত করা যায়নি কি শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষার ভিতরে কি এমন ছিল মোহনী শক্তি আজকের তারা গোটা কোরআনকে একসাথে ভাবে পায়নি পুস্তক আকারে পায়নি তবুও তাদের চরিত্র সংশোধন হলো আর আজকের আমাদের সমাজের মানুষদের চরিত্র সংশোধন হয় না দুঃখের সাথে বলতে হয় পরিতাপের সাথে বলতে হয় আমরা জান্নাতে যেতে চাই জান্নাত আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য কিন্তু আজকের হেঁটে এসে মসজিদ পর্যন্ত যারা যেতে পারছে না আসতে পারছে না আমি জানি না তারা কিভাবে। ওই জান্নাতের আশা রাখে যাদেরকে আশালাত মিনার নৌম শব্দ দিয়ে ঘুম ভাঙিয়ে মসজিদে আনতে পারি না আমরা আসতে পারি না তারা ওই কাল কঠিন ক্যামতের মাঠ থেকে কীভাবে পার হয়ে জান্নাতে যেতে পারি আপনাদের ব্যথা দেওয়ার উদ্দেশ্য আমার নয় আমি বলতে চাইছি শুধু আমার বল লক্ষ্য উদ্দেশ্য একটাই যে যারা কোরআন পেয়ে একটা সুসভ অসভ্য জাতি সুসভ্য হলো আজকের আমরা কোরআন পেয়ে একটা পারফেক্ট জাতি পরিণত হতে পারলাম না আজকে আমাদের ভিতরে সুদের পরিবর্তন আমাদের হলো না ঘুষের পরিবর্তন আমাদের হলো না সমাজের সব জায়গাতে আমরা অন্যায় অভিসের আমরা দেখতে পাচ্ছি কেন মৌলিক কারণ হলো আমরা কোরআনকে বুঝে পড়িনি কোরআন পড়ার সুযোগ আমাদের হয়নি আপনার বাড়িতে নাটক নোভেল থেকে নিয়ে সমস্ত কিছু শোভা পেয়েছে পবিত্র কোরআন শোভা পায়নি আপনি আপনার চরিত্র সংশোধন করতে পারেননি আমরা পারিনি এ ব্যর্থতা আমাদের তাই আপনাদের কাছে বলতে চাই যে বিশ্বে মাঝে সালাম সেরা হয়ে মুসলমান কিসের জন্য সেরা ছিলাম মুসলমান হয়ে আপনাদেরকে যদিও সময় অতিক্রান্ত একেবারে শেষ কথা বলে ছেড়ে দেব পৃথিবীর ইতিহাস আপনি অধ্যয়ন করুন ইসলামী ইতিহাস অধ্যয়ন করুন ইসলামের বিজয় হয়েছে শুধুমাত্র ইমানই শক্তি দিয়ে ইমানই শক্তি দিয়ে পৃথিবীর এই পরমাণু শক্তি দিয়ে ইসলাম বিজয় অর্জিত হয়নি যতগুলো যুদ্ধ আল্লাহ রসুলের সময় হয়েছে আপনি দেখবেন প্রত্যেকটা প্রায় একটিমাত্র যুদ্ধ ছাড়া সমস্ত ক্ষেত্রেই মুসলমানদের থেকে কাফেরদের সৈন্য সংখ্যা বেশি ছিল তাদের কিসের বর বলিয়ান হয়েছিলেন ইমানই শক্তিতে বলিয়ান হয়েছিলেন তাই তো আল্লাহ রসুল যখনই খুদ বাঁধি দেন কতিপয় তিনটি আয়াত তিনি পড়তেন আমান শব্দ তিনি বলতেন ইয়া জল্লা দিন আমান হত্যা আল্লাহকে ভয় করো ইমানদারদেরকে ভয় করো বলছেন দেখে বলছেন ভাই তাই আপনাদের আমি একেবারে শেষে যে কথা বলতে চাই পরিত্রাণের পথ সেদিন কিন্তু ইব্রাহিম আল সাল্লাম আল্লাহর কাছে পর্যন্ত ফরিয়াদ করবে তার পিতা নিয়ে তিনি যখন নবী একজন নবী নবী বিচারের মাঠে তার পিতার অবস্থা দেখে এক আবর্জনাপূর্ণ নোংরা এবং ক্যানেলের ভিতর দিয়ে বা একটা ছোটশ্রিনী এর মধ্য দিয়ে তার পিতাকে দেখবেন যেখানে ময়লা আবর্জনা ভেসে যায় আমরা দেখি দুর্গন্ধময় জিনিস পচা পায়খানা পছাপ বয়ে যায় যে ক্যানেল দিয়ে আমরা দেখি টাউনে টাউনে দেখি সেই অবস্থা তার মধ্যে হাবুড় খাবেন এমন অবস্থা তিনি বাঁচতে পারবেন না আল্লাহর কাছে সেদিন ফরিয়াদ করবেন কে ইব্রাহিম আল সাল্লাম আল্লাহ আমার আমাকে তুমি বলেছিলে যে নিরাশ করবে না তাই আমি আপনার কাছে আল্লাহর কাছে আল্লাহ আপনার কাছে আমি বা তোমার কাছে আল্লাহ এই ফরিয়াদ করছি অন্ত আমার পিতাকে দেখাও আমার পিতাকে এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না কঠিন পরিস্থিতি নবী হিসাবে সেদিন কিন্তু পরিত্রাণে কোনো পথ তার পিতার জন্য তৈরি করতে পারেননি আমাদের ভেবে নিতে হবে আমরা আজকের সবচেয়ে যেখানে ভুল আমাদের সিদ্ধান্ত হয়েছে আমাদের মধ্যে সেটা আজ জাহান নামের ভয় নেই আর জান্নাতের আজকে আমাদের আশা নেই যদিও পাওয়ার আশা রাখি আল্লাহ রসুলের ওই কথা দিয়েই সব ছেড়েছিলেন পেয়েছিলেন কি পাবো কি বিনিময়ে পাবে জান্নাত তাই আপনাদের কাছে আমি বলতে চাইছি বিশেষ করে এই গ্রামবাসীর কাছে আমি বিশেষ আবেদন রাখবো আসুন জীবনে বৃহত্তম সময় পার হয়ে গেছে জীবন জৈবন বিত্ত বৈভব টাকা কড়ি যা কিছু আপনার আছে তার বিনিময়ে যদি আপনি জান্নাত না পান তাহলে সব কিছু আমাদের বিরা হয়ে যাবে তাই পরিশেষে আল্লাহর কাছে এই ফরিয়াদ করি আল্লাহ তুমি আমাদেরকে যথার্থভাবে পবিত্র কোরআন এবং সইহাদিস অধ্যয়ন করে সেই ওই যুগের ফাইন আমানবী মিসলি ফাইন আমানবি মিসলি মা আমান তুমি পাকা দিয়ে দাও আল্লাহ নিজেই বলছেন যদি তোমরা তাদের মতো হও তাহলে তোমরা মুক্তি পাবে আমরা তাই আল্লাহ আমাদেরকে যথার্থভাবে যেন তাদের মতো মোমেন হওয়ার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من ما يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهون عن هنا الفحشاء فاي... والمنكر البغي يعجزكم لعلكم تذكرون اذكروا الله يذكركم ودوه يستجب لكم ذكر الله تعالى على آل محمد <applause>